বিল্লা হোসেন ব্লগস। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি হচ্ছে কি, আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনতে যাচ্ছেন ফ্রেশ কন্ডিশন একটু ভালো মানের, আজকের ভিডিওটি আসলে তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আমি সেজন্য চলে আসছি সোহান বাইকস। এইসবটি হচ্ছে ঢাকার ভিতরে যতগুলো বড় সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আছে তার ভিতরে একটি অন্যতম শোরুম হচ্ছে কি সোহান মোটরস। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে যে বাইকগুলো আছে সেগুলোর কোনটার কত দাম। এখানে যতগুলো বাইক আছে আসলে তার চাইতে বেশি আছে তাদের গোডাউনে। গোডাউনে তাদের সবসময় বাইকের কালেকশনগুলো থাকে, তো যখন বিক্রি করা শেষ হয় তখন আবার তারা গোডাউন থেকে বাইকগুলো এখানে উঠায়। তো এই ব্যাপারে আজকে আমরা কথা বলবো এই শোরুমের ওনার সোহান ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে কি সোহান ভাই, আপনারা আসলে অবশ্যই সোহান ভাইকে এই সময় দেখতে পাবেন। তো সোহান ভাই কেমন আছেন? ভালো আছেন? জি ভালো। দর্শক আপনারা ভালো আছেন? তো আমরা তাহলে সোহান ভাইয়ের সাথে সোহান ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো এখানে থাকা বাইকগুলোর কোনটার কত দাম। তো কথা না বলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমার চ্যানেলটি যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে একদমই ভুলবেন না। তো সোহান ভাই, আপনাদের এখানে তো অনেক বাইকের কালেকশন আছে, তো আমরা আসলে সর্বপ্রথম কোনটা থেকে শুরু? হ্যাঁ, আমরা আজকে শুরু করবো জিক্সার দিয়ে। সুজুকি কোম্পানির একটা বাইক, এটা হচ্ছে 10 বছরের, কাগজ করা আছে 19-এর গাড়ি, নাম্বার করা। নাম্বার কত বছরের করা? এটা 10 বছরের করা। নাম্বার 10 বছরের করা। তো এটার মডেল কত? এটার মডেল হচ্ছে 19-এর। 19-এর মডেল? হ্যাঁ হ্যাঁ। কিলোমিটার চলছে? 2400 কিলোমিটার চলছে। একেবারে নতুন একটা বাইক, এই গাড়িটা নেওয়ার নতুন বাইক নিয়ে একই রকম। এটার প্রাইস পড়বে 1,90,000 টাকা। 1,90,000? হ্যাঁ। ডাবল ডিস্ক ব্রেক সিস্টেম, আপনার ব্রেকিং যদি একটু দেখি, আমরা ওইদিকে ব্রেকিংটা দেখি, ডাবল ডিস্ক ব্রেক এটা। এটার ভিতরে ডাবল ডিস্ক ব্রেক? হ্যাঁ, ডাবল ডিস্ক ব্রেক। তো ভাই, এটার নাম ট্রান্সফার করা যাবে? হ্যাঁ, না অবশ্যই, আমার এখানে যত বাইক আছে সবগুলোর আপনি নাম ট্রান্সফার করতে পারবেন। তো নাম ট্রান্সফারের খরচটা কি আপনি দিবেন? না, নাম ট্রান্সফার খরচটা মূলত যারা কিনবে তাদেরই। আচ্ছা, বাট আমি হেল্প করতে পারবো, 7,500 টাকা দিলে আমি করাই দিতে পারবো। আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা কোন বাইকটা দেখবো? এরপরে আমরা একটা FZ বাইক দেখি, আমার কোম্পানির লাক্সারি বাইকের ভিতর খুব ভালো নাম করা বাইক। এটা হচ্ছে FZS ভার্সন 2, ডার্ক নাইট কালার, দা ভেরি গুড কালার। এটা স্পেশাল এডিশন, এটা হচ্ছে FZ এর স্পেশাল এডিশন। এই কালারটা অন্যান্য গাড়ি থেকে 10,000 টাকা বেশি দামে বিক্রি হয়। তো ভাইয়া, এটার কাগজপত্র কি কমপ্লিট করা আছে? কাগজপত্র কমপ্লিট করা আছে। 18 মডেল গাড়ি, একেবারে ফ্রেশ কন্ডিশন। এটা 3,000+ চলছে। 3,000 কিলোমিটার চলছে? হ্যাঁ। এটা প্রাইস পড়বে 2,02,000 টাকা। 2,02,000 টাকা? জি জি। তো আচ্ছা ভাইয়া, তো যারা আসলে মূলত সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনতে আসে তাদের নর্মালি একটা প্রশ্ন থাকে যে মানে এগুলো মিটার কি কমানো হয়েছে কিনা, কিংবা এই ব্যাপারে কিছু যদি কিছু বলতেন। হ্যাঁ, মিটার তো আসলে মাঝে মাঝে কমাইতে হয়, একটু বেশি চললে মাঝে মাঝে কমাই। এটা আসলে কিছু মানে অসচেতন যারা না বোঝে তাদের জন্য করতে হয়। যারা মূলত গাড়ি বাইক বোঝে তারা তো মিটার দেখে কিনবে না, তারা জাস্ট গাড়িটা দেখবে মাইল খেয়েছে কিনা বা গাড়িটার ইঞ্জিন কন্ডিশন কি, এইটা এগুলো দেখে কিনে। আর যারা একটু কম বোঝে তারাই সেই মানে মিটারটা নিয়ে আগে বেশি ইয়ে করে, বুঝছেন? আসলে মিটার কোনো আছে না, দেখতে হবে গাড়িটার কন্ডিশন কি। আচ্ছা আচ্ছা। আসলে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন সোহান ভাই খুব ফ্রিভাবে বলে দিল, আসলে ওনাদের সবগুলো বাইক মিটার কমায় না, ওনারা জাস্ট কিছু কিছু বাইকের মিটার কমায়। তো আমি সেক্ষেত্রে একটু বলে নিচ্ছি আপনাদেরকে যে আসলে সকল বাইকের কিন্তু মিটার কমানো যায় না। না না, কমানো যায় না, রাইট? তাই না ভাই, সকল বাইকে কিন্তু মিটার কমায় না। আর যেটা খুব কম চলছে এটা তো দরকার নাই, একটু বেশি যেগুলো চলে অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু কাস্টমার এসে মিটারটা দেখে আগে, যে তারা যদি দেখে যে 15 বা 20 চলছে গাড়ি ভালো হলেও তারা কিনতে চায় না। তো ভাই, এই যে RTR দেখতে পাচ্ছি এটার প্রাইস কত? এটার প্রাইসটা হচ্ছে 1,15,000 টাকা। এটার কি ডিজিটাল প্লেট করা আছে? হ্যাঁ, ডিজিটাল প্লেট করা আছে। এটা কত কিলোমিটার চলছে? এটা চলছে হচ্ছে 15,000+। 15,000+ চলছে এটা? তো এটা কি 150 নাকি 60? হ্যাঁ 150। এটা 150 না? হ্যাঁ। তো এটা কতর মডেল? এটা এটার মডেল হচ্ছে 2017-র। 17-র মডেল। তো এটার প্রাইস 1,15,000। 1,15,000। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে কি এই বাইকটার কি অন্য কালারগুলো আছে? হ্যাঁ, অন্য একটা আছে, যে লাল কালার একটা আছে, লাল কালারটা আছে, ওটা 1,15,000 টাকা দাম। আচ্ছা, আমরা ওটা একটু পরে যাই। তারপরে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি হাঙ্ক, হাঙ্কের তো এই বাইকটার প্রাইস কত? এটা এটার প্রাইস হচ্ছে 1,15,000। 1,15,000 টাকা। এটা নাম্বার প্লেট? হ্যাঁ, নাম্বার প্লেট করা। এটা সিঙ্গেল ডিস্কের গাড়ি, কাগজ করা আছে, গাড়ি কন্ডিশন খুব ভালো আছে, ফ্রেশ আছে। এটা কতর মডেল? এটা মডেল 18। এটা কত মাইলেজ চলছে ভাইয়া? এটা মাইলেজ চলছে হচ্ছে আপনার 4,000+। দেখতে পাচ্ছেন এটা ডিজিটাল প্লেট করা আছে। এটা 10 বছরের কাগজ করা? হ্যাঁ, 2 বছরের। 2 বছরের কাগজ করা না? তো এটার প্রাইস 1,15,000 টাকা হলে আপনারা এই বাইকটা নিতে পারবেন। হ্যাঁ, এটা পালসার আছে, একবার 18 মডেল, ফ্রেশ একটা বাইক, লাইটার নিউ কন্ডিশন। তো এটাও তো ডিজিটাল নাম্বার প্লেট করা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এটার প্রাইস? এটার প্রাইস 1,50,000। 18 মডেল? হ্যাঁ হ্যাঁ, একেবারে নতুন কন্ডিশন। তো এটা কত কিলোমিটার চলছে ভাই? এটা চলছে 1,000+। 1,545 কিলোমিটার। 1,545 কিলোমিটার, একবারে নতুন গাড়ি, একবারে ফ্রেশ। আসলে বাইকটা খুবই ফ্রেশ কন্ডিশন। এই যে
দেখা যাইতেছে এটা খুব ফ্রেশ। তো এই যে ভাইয়া পাশে যে হাংটা আছে এটার প্রাইসটা কত? এটার প্রাইস পড়বে 1,16,000 টাকা। 1,16,000 টাকা? হ্যাঁ, ডাবল ডিস্ক 17 মডেল। 17 মডেল? হ্যাঁ। তো এটা ডিজিটাল প্লেট করা আছে? হ্যাঁ হ্যাঁ। কত বছরের কাগজ করে এটা? 2 বছরের। এটার নাম্বার প্লেট এই কত কিলোমিটার চলছে? এটা চলছে 10,000+। 10,000+ না? তো এই যে এখানে দেখতে পাচ্ছি মেট্রো প্লাস, আসলে এটা খুবই জনপ্রিয় একটা বাইক। মেট্রো প্লাসের ব্ল্যাক ব্ল্যাক কালারের ভিতরে। তো এটার প্রাইস কত? এটার প্রাইস 77,000। এটার নাম্বার প্লেট এখনো হয় নাই? এটা ডিজিটাল ব্যাটারি তো হয়ে রয়েছে, আমরা লাগাই এনে দেবো আপনাকে। আচ্ছা আচ্ছা, যদি কেউ নেয় তো সেক্ষেত্রে আপনি লাগাই এনে দিবেন, তাই তো? তো এটার মাইলেজটা কত চলছে ভাইয়া? এটার মাইলেজ চলছে আপনার 20,000। 20,000 কিলোমিটার? ডিসকভারি একদম ফ্রেশ কন্ডিশনটা ডিসকভারি দেখতে পাচ্ছি আমরা। তো এটা তো এখন নাম্বার প্লেটই হয়নি, এটা অলরেডি বিক্রিও হয়ে গেছে 1,21,000 টাকা। এটা যে নিবে তার নামে নাম্বার করে দেবো। 300 কিলোর মতো চলছিল। 300 কিলোমিটার করে নতুন ছিল গাড়িটা। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া যে এখানে সুজুকি জিক্সার, আপনারা সুজুকি জিক্সার যারা পছন্দ করেন তাদের জন্য সুজুকি জিক্সার এই বাইকটা আছে, এটার প্রাইস কত? এটা 10,000+ চলছে। এটার প্রাইস পড়বে 1,68,000। 1,68,000? হ্যাঁ, এটা 10 বছরের কাগজ করা এবং ডাবল ডিস্ক ব্রেক সিস্টেম। ডাবল ডিস্ক ব্রেক সিস্টেম না? 10 বছরের কাগজ করা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো পাশে যে হুন্ডা কোম্পানির একটা হুন্ডা সিবি শাইন, এটার প্রাইস ভাইয়া? এটা একবারে নতুন কন্ডিশন আছে, 2,000-এর মতো চলছে গাড়ি, একেবারে ফ্রেশ 19-এর গাড়ি। এটা পড়বে 1,10,000 টাকা। এটার কাগজ কত বছরের? কাগজ 2 বছরের। কাগজ 2 বছরের না? আচ্ছা ভাই, আপনাদের এখানে মূলত যেসব বাইকগুলো আছে তো আপনারা এগুলো পুরোপুরি কমপ্লিট করে উঠান এখানে? হ্যাঁ কমপ্লিট। আর আমি ম্যাক্সিমাম ফ্রেশ টাইপের নিই, আসলে এগুলো একটু ধুয়া ধুয়া পলিশ টলিশ করলেই ওকে হয়ে যায়, মানে খুবই ফ্রেশ বাইকগুলোই আমি কিনি। আপনাদের এখানে গাড়ি এক্সচেঞ্জের সুযোগ সুবিধা আছে? হ্যাঁ, এক্সচেঞ্জের সুবিধা আছে। এক্সচেঞ্জের সুবিধা, ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ তিনটাই করতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওই যে স্ট্রাইকার দেখতে পাচ্ছি, স্ট্রাইকারটা? হ্যাঁ, স্ট্রাইকারটা 1,00,000 টাকা। ওটা আপনার 1,000 সামথিং চলছে, একেবারে নতুন গাড়ি, 19-এর মডেল। 19-এর মডেল না এটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা 1,00,000 টাকা। আর পাশে যে আরটিআরটা আছে এটা? এটা 1,15,000। 1,15,000? এটা কত কিলোমিটার চলছে? এটা চলছে 15,000+। 15,000+ চলছে? এটা কত বছরের কাগজ করা? এটা 2 বছরের। 2 বছরের কাগজ করা না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তারপরে যে এখানে পাশে টিভিএস মেট্রো আছে, প্লাটিনা আছে, তারপরে হিরো আই স্মার্ট। হ্যাঁ, এগুলো সব ফ্রেশ গাড়ি। আই স্মার্ট আছে, আর কে এস আছে, যে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এক ভাই এখানে বাইক দেখতেছে, আসলে উনি একটা মনে হয় বাইক নেবে। কিভাবে আপনি কি বাইক নেবেন? হ্যাঁ, আমি বাইক নেওয়ার জন্য আসছি, আমি দেখতেছি। আচ্ছা 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 আচ্ছা। এই যে এটা আছে আপনার কিউএ ডাবল ডিস্ক ব্রেকের, খুব ভালো একটা বাইক, 150 সিসির, খুব স্মার্ট একটা বাইক, কম দামে আর কি করকরা বাধা, বুঝছেন? কম দামে করকরা বাধা, খুব ভালো ভালো গাড়ি, কিন্তু এই কিউএ ব্র্যান্ডটা খুব নাম করছে। তো এটা সিবিএস ব্রেকিং সিস্টেম, তো খুব ব্যালেন্সেবল গাড়ি। তো এটার প্রাইস কত? এটার প্রাইস পড়বে 1,00,000 টাকা। 1,00,000 টাকা না? এটা কাগজপত্র সব কিছু কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ, সব কমপ্লিট, ওভারঅল কমপ্লিট আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এদিকে আছে রয়্যাল প্লাস, একটু কমে যারা পাঠাও বা রাইড করেন, অনেকের আসলে সীমিত বাজেট, তাদের জন্য এই রয়্যাল প্লাসটা ইজ দ্য বেস্ট বাইক, সার্ভিসও ভালো আছে। এইটা কোম্পানি আপনার 7 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে এই গাড়িগুলোর, তো খারাপ না, ভালো গাড়ি আমি মনে করি। এটার প্রাইস কত? এটার প্রাইস পড়বে 55,000 টাকা কাগজপত্র সহ। আচ্ছা ভাই, আপনাদের এখানে যে আমরা যে বাইকগুলো দেখতে পাচ্ছি, তো আমরা তো জানি যে আপনার নাকি গোডাউন আছে। হ্যাঁ, আপনার কি গোডাউনও আছে? হ্যাঁ, আমার ভিতরে গোডাউন আছে। গোডাউন আছে? তো এইখানে যে বাইকগুলো আছে এগুলো সেল হওয়ার পরে আপনি আবার গোডাউন থেকে এখানে বাইকগুলো নিয়ে আসেন? হ্যাঁ রাইট রাইট। আসলে আপনারা যারা যে কন্ডিশনের বাইক নিতে চান না কেন, যে ব্র্যান্ডে আসলে সোহান ভাইয়ের সাথে যোগাযোগ করলে উনি চেষ্টা করবে, এবং অনেকে আমাকে এরকম নাম্বার দিয়ে যায়, বা অনেকে এমনও আছে যে গাড়ি না দেখে অ্যাডভান্স দিয়ে যায় যে ভাই আমি 10,000 দিলাম, আমি একটা গাড়ি এরকম একটা কন্ডিশনের গাড়ি আমাকে দিবে। আচ্ছা আচ্ছা, যদি আমি না দিতে পারি তাকে আমার টাকা ব্যাক করে দিই, মানে অনেকে মানে ভালোবাসার কারণে এটা করে আর কি। আচ্ছা, তো ভাই ট্রাস্ট করে তার কারণে এরকম। আপনার শপের অ্যাড্রেসটা একটু বলে দেন। এটা হচ্ছে আপনার ফরচুন শপিং মলের ঠিক উল্টো পাশে, মৌচাক মোড়, 77 নম্বর দোকান। তো আপনার একটা ফোন নাম্বার যেটা সবসময় রানিং থাকে একটু বলে দেন। হ্যাঁ, আমি আপনাদেরকে বলছি 01616332745।